তোমার যদি মন চাই তুমি বুকের উন্না দিয়ে চলো, তোমার যদি মন না চাই তুমি ওটা খুলে চলো, কোয়েল মল্লিক হও, তাতে অসুবিধা নাই। আল্লাহ বললে ইউদনি না আলাইকিন্না মিন জালাবিকিন্না, আমি তোমাদেরকে অর্ডার করলাম তোমাদের উন্নাগুলো বুকে দিয়ে দাও। আর আমার দেশে মেয়েরা মডেল হইল, যেহেতু রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক, ও উন্না তো গলায় পেঁচিয়ে রাখে পিছন দিকে, তো আমরা ওই রকম হব, কারণ এরা তো যা দেখে তাই সাথে। কথা বুঝতেছেন না মনে হয়? আল্লাহটা স্বাধীনতা দিয়ে দিলেন, দেখেন এক এক দেশের এক এক রকম স্বাধীনতা, আল্লাহ কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। কেউ যদি শ্রদ্ধা দেয় তার জমিনও আল্লাহ পানি দেবেন, কেউ যদি শ্রদ্ধা না দেয় তার জমিনও পানি দেবেন, কেউ যদি হাফ প্যান্ট পরে থাকে তার জমিনও পানি দেবেন, কেউ যদি হাফ প্যান্ট নাও পরে তার জমিনও পানি কে দিবেন বলেন, আরো জোরে বলতে হবে। এটা আল্লাহ স্বাধীন করে দিলেন, যেমন খুশি তুমি তেমন চলাফেরা করো। তবে আল্লাহ বলে দিয়েছে ইয়াকিল মাসিফ, তোমার বর্তব্যস্থল তোমার প্রত্যাবর্তন আমি আল্লাহর দিকে আসতে হবে না, হবে না, কার কাছে যেতে হবে, ওই কবরে শোয়া লাগবে না, লাগবে না। চেয়ারম্যান বলে কি মাপ পাবে কিনা বলেন, বক্তা বলে কি মাপ পাবে, সুপার বলে কি মাপ পাবে, কবরে সবারই শোয়া লাগবে। এত সুন্দর জামা কাপড় খুলে নেওয়া হবে, আর যখন শোয়া দেওয়া হবে সাদা কাপড় আসে না নাই, জোরে বলেন আসে না নাই। বাচ্চা সেকেন্দারের নাম সবাই জানেন, বাচ্চা সেকেন্দার বলল আমার মৃত্যুর পরে কপিনটা ঘুরাই ঘুরাই দেখায়ও, তার কপিনটা গলি গলিতে ঘোরানো হলো, কাপড়ের কাপড়ের ভিতর দিকে দুইটা হাত বের করা বাচ্চা সেকেন্দারের, জাতির লোকদের কাছে মেসেজ দিয়ে গেল, ও আমার জাতির লোক, আমি এত বড় বাচ্চা, বাচ্চা খালি হাত নিয়ে যাচ্ছে, আমার হাতের দিকে তাকাও, কিচ্ছু নাই আমার হাতে, কিচ্ছু নাই, কিচ্ছু থাকবে না, থাকবে ভাই, কিছু থাকবে না। তার বাস্তব নমুনা হলো করোনা। আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না, আমার ঝিনাইদহে করোনা দাপন টিমের আমি প্রধান, এটা আমার অহংকারের কোনো কথা না, আমার মালিককে খুশি করার জন্যই দায়িত্ব নিয়েছি, ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়েছি। হসপিটালে আরএমও ছিল আমার কুটুম, আমার আত্মীয়া, সে আমাকে বলেছিল তো আপনি কেন এই দায়িত্ব নিলেন, আপনার বাচ্চা তো ছোট। আমি বললাম এই জন্য দায়িত্ব নিলাম, ইসলাম হলো মানবতার, আমার আল্লাহ মানবতা শেখাইছে, সুবহানাল্লাহ, কালকে বলবেন। আমি নিজের হাতে 10টা করোনা লাশ দাফন করেছি, একজন খ্রিস্টানের লাশ দাফন করেছি, দুইজন হিন্দুর লাশ দাফন করেছি আমি। আমাদেরকে সাম্প্রদায়িক বলে গলা ফাটায় লাভ নাই, আমরা হলাম সাম্প্রদায়িক সম্প্রীতির মুজাফসাম নমুনা, কোরআনওয়ালারা, কথা বলেন কোরআনওয়ালারা, তাদেরকে আমরা ফেলে দিই নাই। তবে যে কথা বলার জন্য বলছিলাম, সময় থাকলে এই করোনার দাপন নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, যদি সময় পাই বলবো, যেই কথা বলার জন্য আপনি আপনাদেরকে বলছি, ভাইরা আমার, আমি মাত্র দুইজন মাকে দেখেছিলাম, আমরা 6 ফুট দূরত্বে ওই লাশগুলো দেখাতাম, আমাদের নিয়ম এই করোনার লাশগুলো তাদের স্বজনদেরকে দেখানো যাবে কিন্তু 6 ফুট দূরত্বে, কথা বলেন কত, 6 ফুট দূরত্বে, আমরা মুখটা খুলে দিয়ে 6 ফুট দূরত্বে দেখানোর জন্য গিয়েছি। 10টা কফিন আমরা দাপন করে, 10টা লাশ দাপন করেছি, এই 10টা লাশের একটার স্ত্রীর উপায় নাই, যারে নিয়ে তো বৈশাখী মেলায় যান, যদি এই যশোরের মানুষ যায় না, যারে নিয়ে সমুদ্র সৈকতে যান, যারে নিয়ে হানিমুনে যান, যেমন খুশি তেমন কাপড় চাইলে তারে দেখি নেন, এমনকি মার্কেট আপনি করেন না, ভাবি সাহেবই করে। আমাদের এসে জিজ্ঞেস করে, হুজুর জামাটা কেমন হলো, খুব ভালো হয়েছে, পছন্দ খার, তাহলে খার, আপনার ভাবি সাহেবের পছন্দ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আখানে জামার সে গেঞ্জি ঝুল বড়। হাসির জন্য বলছি না, সুরাত তাগাবুন 14 নম্বর আয়াত নোট করতেছেন আপনারা, নোট করেন, নোট করেন, আন্দাজে গুন্দাজে কোনো ওয়াজ আমি করি না, কালকে চলে যাবো সকালবেলায় চায়ের কাপে ঝড় তুলে দিয়ে বলবেন যে হুজুর যা বললো সব তো আমাদের গিয়ারে ফেলেছে। আপনি নোট করেন, কোরআনের সাথে মিলান, সূরা তাগাবুন 14 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আউলাদিকুম আদুউন, হে ইমানদারগণ, ইমানদারেরা শোনো, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শত্রু। মহিলা প্যান্ডেল আছে নাকি, শুনে ফেলতে পারে, এটা আল্লাহর দেখতেও পাচ্ছে, আশা আল্লাহ দেখতেও পাচ্ছে। বেশি কথা বলবে না, খুব তাড়াতাড়ি আমরা সময় শেষ করবো, ওনার দেখতেও পাচ্ছে, আল্লাহ শিখাই দিচ্ছে এরা তোমাদের শত্রু। এখানে বলছেন ঠিকই, বাড়ি যাবার বলবেন না তুমি নাকি আমার শত্রু,
তাহলে কিন্তু অবস্থা আবার খারাপ হয়ে যাবে। সারা রাত ঘরের বাইরে থাকা লাগবে, ঘরে জায়গা হবে না, কারণ ওরা এখন রাজমিস্ত্রি আপনারা যুগাইলে, ওরা যা বলবে তাই শোনা লাগবে, নাকি বলছেন? হয়তো মনে করতে পারেন, হয়তো মনে করতে পারেন যে আমি নবজাদা রসুল্লাহ আমার কথায় চলেন না, ও যার বাড়ির বউতি দাম দেয় না সে অন্য জায়গায় মাতব বাড়ি করে, আমার এলাকায় যেগুলোর বউ দাম দেয় না সেই ইমামের উপরে দাঁত ধাড়া দেয়। সূরা তাকাবুন কয় নম্বর আয়াত? চোদ্দ নম্বর আয়াত। একটা লাশের জন্য তার স্ত্রীকে পাইলাম না, দুইজন মাকে পেয়েছিলাম। ওই সন্তানের দাপনের সময় মা বলল, বাবা আমার সন্তানের মুখটা একটু আমারে দেখাও, সন্তানের মুখটা আমারে দেখাও। আমি করোনার মৃত্যুয় মানুষটির মুখটা খুলে দিয়ে বললাম, মা ছয় ফুট দূরত্বে দেখা লাগবে। আমারে ডাক দিয়ে বলে, বাজার যখন আমি এই সন্তান ডেলিভারি করেছি সেদিন একবার মৃত্যু আমার হয়ে গেছে, সেদিন আমার মরণ হয়ে গেছে, দ্বিতীয় মরণ লাগবে না, দ্বিতীয় মরণ আমার হবে না। আমার বাজারে আমার বুকের ভিতরে দাও, যদি মৃত্যু হয় এর কারণে যদি মৃত্যু হয় আমার বাজারের বুকটা আমি বুকের মধ্যে নিয়ে মারা যাই। দুইজন মায়ের চোখের পানি দেখেছি, মা সারা কেউ যায় না, আল্লাহর গোলামেরা কার জন্য আপনি পৃথিবীতে লড়াই করেন, কার জন্য দাপট দেখেন, কার জন্য টাকা জোগাড় করেন, পৃথিবীতে মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়িতে থাকেন, আপনার মতো কুলাঙ্গারে নাই। মাকে ভালোবাসেন আল্লাহ খুশি, মাকে ভালোবাসেন আল্লাহ খুশি, মাকে আপনি স্বাধীন করে দেন, আপনার পরিবারে মাকে স্বাধীন করে দেন। স্বাধীনতার দিবসে আপনি আপনি আজকে এখান থেকে অঙ্গীকার করেন, আমার মা আমার ঘরে স্বাধীন চলবে, পারবেন তো? পারবেন তো? নাকি উনি যা বলবে তাই শোনা লাগবে? যদি এইটা যদি হয় তো কোনো সন্তান তো তার মাকে বৃদ্ধাশ্রমে দেবে না, দেবে কিনা বলেন ভাই, দেবে কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছে তোমার চলাফেরার স্বাধীনতা দিলাম, বসবাস করার স্বাধীনতা তোমারে দিলাম, তুমি যেখানে খুশি সেখানে বসবাস করতে পারো। চার নম্বর আল্লাহর স্বাধীনতা দান করলেন, তুমি যে কোনো খুশি যে কোনো আদর্শ তুমি গ্রহণ করতে পারো, তোমার আদর্শ গ্রহণের ব্যাপারে আমি আল্লাহ স্বাধীন করে দিলাম। তবে সূরা আহজাবের একুশ নম্বর আয়াত আমি আল্লাহ জানাই দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আয়াত তো হুজুর কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবকেরা তরুণেরা কান লাগাও, শোনো, তুমি বহুত মানুষের আদর্শ গ্রহণ করো, কেউ লেলিনের আদর্শ গ্রহণ করে, কেউ কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করে, কেউ বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করে, কেউ জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করে, করে না? করে না, জোরে বলেন, করে না? করে না। কেউ কেউ লিখেই ফেলে আমি অমুকের সৈনিক, আসে না নাই, আমার আল্লাহ বললিলা কাদ কারালা কুমফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রুহুল আমিন তুমি বলতে পারবা না আমি চেয়ারম্যান আনিসুর রহমানের সৈন্য বলা যাবে, ওনাকে নেতা হিসেবে ভালোবাসি, ওনার সম্মান করি, কিন্তু ওনার আদর্শ এই জন্য গ্রহণ করতে আল্লাহ নিষেধ করে দিলেন, কারণ পৃথিবীর কোনো নেতা বলতে পারবে না আমার বিশ্ব নবী যেটা বলেছে, আয়েশা রাতের আধারে যা দেখো আর দিনের বেলায় যা দেখো সব জাতির কাছে বলে দাও। কোনো নেতাই বলতে পারে না, অনেক নেতাই আছে পৃথিবীতেই, তার চরিত্র হলো দুই রকম।